বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী চরমনাই পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম তার নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবং তিনি জানিয়েছেন নির্বাচন নিয়ে তার দল কোন কোন পরিকল্পনা করছে এবং তিনি দিয়েছেন আরও বেশ কিছু বিতর্কিত প্রশ্নের উত্তর সেগুলোই থাকছে আজকের ভিডিওতে মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট করে একটা কথা না বললেই নয় চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে প্রেস করুন নির্বাচনে জয়ী হলে তিনি বরিশাল নগরের জন্য কি করবেন এমন প্রশ্ন সৈয়দ মুফতি ফজল করিম সাহেবের কাছে করা হলে তিনি বলেন বাউন্ন বছরে বরিশালে যে উন্নয়ন না হয়েছে ইনশাল আমি নির্বাচিত হতে পারলে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হবে মানুষের একটা বসবাসযোগ্য নগরী করার জন্য যেই উন্নয়ন করা প্রয়োজন আমরা সব উন্নয়ন করার জন্য চেষ্টা করবো এবং তিনি আরো জানিয়েছেন কেন মানুষ তাকেই ভোট দিবে যে সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিবে কেন ভোট ভোটার কেন ভোট দেয় ভোট ভোটার ভোট দেয় তাদের শান্তি পাওয়ার জন্য তাদের অধিকার বাস্তবায়নের জন্য যার মাধ্যমে শান্তি বা অধিকার বাস্তবায়ন হবে তাকেই তো মানুষ ভোট দিবে যদি জনগণ মনে করে আমার মাধ্যমেতে তাদের অধিকার বাস্তবায়ন হবে শান্তি পাবে তাহলে আমাকে অবশ্যই ভোট দিবে আওয়ামী লীগের একাংশ নাকি আপনাদের সাপোর্ট করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন যে দেখেন আওয়ামী লীগের একটা অংশ আমাকে সাপোর্ট করছে যারা বলছে এই প্রমাণ তাদের কাছে আনতে হবে যে প্রমাণ কি আপনারা বলুন কিন্তু আমি মনে করি যারা বলছে আওয়ামী এর একটা অংশ আমাকে সাপোর্ট করছে এর মাধ্যমে তারা তো আমাকে নির্বাচিত করেই দিয়েছে নির্বাচনে তো অনেক প্রার্থী রয়েছে আপনি আপনার প্রতিপক্ষ কাকে মনে করেন এমন প্রশ্ন করা হলে তার উত্তরে তিনি বলেন আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না আমি মনে করি সবাই আমরা প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করেছি ইনশাল নির্বাচনের পরে বলতে পারবো কে প্রতিপক্ষ এবং তাকে আরো প্রশ্ন করা হয়েছিল আপনি বলেছিলেন আপনাকে যদি ভোট দেওয়া হয় তাহলে সে ভোট পাবে

বিএনপি তো নির্বাচনে যাচ্ছে না তাহলে বিএনপির ভোটগুলো কি আপনারা পাবেন প্রিয়দর্শক শুনতে পেলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী সৈয়দ মুফতি ফয়জুল করিম তার নির্বাচনী প্রচারণায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন এবং এছাড়াও তিনি বিভিন্ন কথাবার্তা বলেছেন আপনাদের কাছে কি মনে হয় বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিজয়ী হতে পারবে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে